হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব বইটি থেকে 242 এবং 243 পৃষ্ঠা করব। চলো শুরু করি। দেখো, 242 পৃষ্ঠায় আছে, বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারেই থাকতো, নদীর জল খেত, নদীর পাড়ের জমিতে চাষ করত, নদীতে মাছ ধরত, নদী ছিল মানুষের জীবন। আজ আমাদের পিকনিক, নদীর ধারে সবাই মিলে এসেছি, কেউ নদীতে নৌকো চড়ছে, কেউ মাছ ধরছে, ঘাটে চান করছে, কেউ কেউ নদীর চারপাশ জমজমাট। এরপরে আছে নদী বিষয়ে তিনটি লাইন লেখো। দেখো, আমি তিনটে লাইন লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। দেখো, নদীর জল চাষের কাজে ব্যবহার করা হয়, নদী থেকে প্রচুর মাছ পাওয়া যায়, নদীতে নৌকা করে যাতায়াত করা হয়। এরপর 143 পৃষ্ঠায় দেখো বাংলার নদী। এখানে যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে এক একটা অক্ষর বসিয়ে নদীর নাম হবে, সেটা দেখো। তোরসা, তওকা, রদ, অন্তঃসহায়িকা, তোরসা, করতোয়া, কর, তওকা, অন্তঃস্থায়িকা, করতোয়া, এগুলো সবগুলোই এক একটা নদীর নাম। হলদি, হ, ল, দয় দীর্ঘই হলদি। সংকোষ, দন্তস, অনস্কার, কয়কার, তালব্য, সংকোষ। তারপরে দেখো জল ঢাকা, বর্গীয় জল, ল, ঢয়াকা, কয়াকা, জল ঢাকা। তারপরে ভাগীরথী, রূপ নারায়ণ, রদীর্ঘ, প, দন্তনায়িকা, র, অন্তঃস্থায়িকা, মূর্ধন্য, রূপ নারায়ণ। ইচ্ছা মতি, আর এখানে অজয়, কংসাবতী। তারপর দেখো রাইডাক, এটাও একটা নদীর নাম, মাতলা, হুগলি। আর দামোদর, কেলে ঘাই, কাজ, কাল জানি, কাল জানি, এটাও একটা নদীর নাম, কোপাই, কওকা, পয়কা, হস্যই, কোপাই। দেখো, তোমরা আরেকবার ভালো করে দেখে নাও। দেখো, এখানে যে জায়গাটা দেয়া আছে সেখানে তোমার জানা সমস্ত, যে সমস্ত নদী তুমি জানো সেই নদীগুলোর নাম লিখতে বলেছে। আজ তাহলে এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমার পড়ানো তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।